পুরুষের যেসব ভুলে নারী সঙ্গী দূরে সরে যায়। প্রত্যেকটি সম্পর্কেই কিছু ভালো ও খারাপ লাগার বিষয় থাকে। এই ক্ষেত্রে এমন কিছু বিষয় থাকে যা একজন পুরুষের কাছ থেকে তার নারী সঙ্গীকে দূরে ঠেলে দেয়, আর এই ভুলগুলো পুরুষরা সঠিক মনে করে, ফলে নীতি বিপরীত হয়ে যায়। কারো সঙ্গে বেশ কয়েকদিন যোগাযোগ, ঘোরাফেরা, আড্ডা, ভালো লাগা, ভাবছেন মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিবেন, হঠাৎ খেয়াল করলেন তার মধ্যে এড়ানো এড়ানো ভাব, ভাবছেন ভুলটা কোথায় হলো, কি এই ধরনের ঘটনা আপনার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে? তাহলে মিলিয়ে দেখুন কয়েকটি বিষয়। হয়তো এমন কিছু করেছেন যেটা মনে হচ্ছে ঠিক, কিন্তু তার কাছে ব্যাঠিক। সম্পর্ক বিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের উপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে নারী সঙ্গীর প্রতি পুরুষের কয়েকটি ভুল পন্থা তুলে ধরা হলো। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে হেলথ সিরিজ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের একটি কথা বলতে চাই। আমাদের ভিডিওগুলি আপনাদের জন্য তৈরি করা হয় অনেক কষ্ট করে, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। খুব বেশি আগলে রাখা। সবসময়ই যদি আপনি আগে SMS বা ফোন দেন এবং তাকে কখনোই আপনার জন্য অপেক্ষা করতে না হয়, তাহলে মনে রাখবেন নিজের অজান্তেই আপনি সম্পর্ক নষ্ট করছেন, নিজের অনুপস্থিতি বোঝার কোনো সুযোগই দিচ্ছেন না, কারণ সময়ের আগেই আপনি তার কাছে পৌঁছে যাচ্ছেন। খুব বেশি চিন্তা করা। পছন্দের মানুষের অনুভূতি সম্পর্কে না জেনে থাকলে তাকে নিজের অনুভূতি বোঝানোর জন্য নানাভাবে ইঙ্গিত দিতে থাকেন, তার কোনো সাধারণ কথা আপনি অন্যভাবে নেন বা গভীরভাবে চিন্তা গবেষণা চালিয়ে যান অন্য কোনো অর্থ বোঝার, এমনকি তার পাঠানোর SMS বারবার পড়েন এবং তারপর তাকে জিজ্ঞেস করেন সে আসলে কি বোঝাতে চেয়েছে আর আপনি তা কিভাবে নিচ্ছেন। তাকে বোঝানোর চেষ্টা করেন বিষয়টি আপনার জন্য সম্পূর্ণ আলাদা, যা থেকে আপনার মনও খারাপ হয়। এমন পরিস্থিতি হলে বড় একটি শ্বাস নিন, হালকা পাতলা কথা চালিয়ে যান এবং তারপর স্রোতের সঙ্গে তাল মিলিয়ে চলুন। বেশি গবেষণা করতে যাবেন না। ভবিষ্যৎ পরিকল্পনা। পছন্দের নারী আপনাকে এড়িয়ে চলার এটা অন্যতম একটি কারণ। নিজের ভবিষ্যৎ, যেমন বিয়ে, সন্তান ইত্যাদি নিয়ে তার সঙ্গে আলোচনা করেন এবং এমনভাবে ইঙ্গিত দেন যে সে আপনার এই পরিকল্পনারই একটি অংশ, অথচ আপনি তার অনুভূতি সম্পর্কে নিশ্চিত নন। এই সম্পর্কে যদি তার সম্মতি থেকে না থাকে, তাহলে সে আপনাকে এড়িয়ে চলবে। সব জায়গায় তাকে পরিচয় করিয়ে দেয়া। কোনো সম্পর্কে না জড়ানোর পরও আপনি সব জায়গায় তাকে পরিচয় করিয়ে দেওয়ার আগে দ্বিতীয়বার ভাববেন না, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে ছবি পোস্ট করে সবার দৃষ্টি আকর্ষণ করছেন। যদি সে আপনাকে কেবল বন্ধু হিসাবে দেখে, তাহলে কখনোই আপনার এই বিষয় কদর তার ভালো লাগবে না। কর্তৃত্ব খাটানো। কিছু ক্ষেত্রে ভালো লাগলেও কেউ সবসময় এই কর্তৃত্ব খাটানো মেনে নিতে চাইবে না। নিজের সীমা অতিক্রম করা, বারবার তাকে প্রশ্ন করে, তার ফোন চেক করে, বিপরীত লিঙ্গের সঙ্গে বন্ধুত্ব স্থাপনে বাধা দেয়া ইত্যাদি এই ধরনের আচরণ করে তার ধৈর্যের পরীক্ষা নেওয়া ঠিক নয়। বাবার মতো আচরণ করলে সে আপনাকে ছেড়ে চলে যাবেই, এতে অবাক হওয়ার কিছুই নেই। হাম্বরা স্বভাব। নিজের উপার্জন, আপনার সঙ্গী কত ভাগ্যবান আপনাকে পেয়ে, কত মেয়ে আপনার পিছনে ঘুরে ইত্যাদি বলে সঙ্গীর কাছে নিজেকে প্রকাশ করার কোনো মানে নেই। এসব না বলে বরং নিজের মানসিক শক্তি ও দুর্বলতা নিয়ে কথা বলুন আর তাকে বোঝার চেষ্টা করুন। ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হন, তবেই আমাদের সার্থকতা। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।